Hi friends, I am Pranav here. You are watching Plants, Pots and Bonsai YouTube channel. Bondhuban, aajke amar ei semi cascade bonsai take ami restyling korbo. Restyling amar ki onno ekta style e korbo. Eta amar ekta jet plant. 2-3 bochorer purano etake ami grow korechi. তো এটাকে জাস্ট সেমি কাস্কেড স্টাইল দিয়েছিলাম। আজ এটাকে আমি নতুন একটা রিস্টাইল করব। তো সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি এর ওয়েয়ারগুলি খুলে নেব। এটাকে ওয়েরিং করেছিলাম কিছুদিন আগে। তারপরে সঙ্গে এটাকে অন্য একটা পাত্রে আমি কোটিংও করে নেব, কারণ এখন যে পাত্রটাতে এটা রয়েছে এটা কাস্কেড করার জন্য এই পাত্রে রেখেছিলাম। তো আমাকে পাত্রটাও চেঞ্জ করতে হবে। আগে আমি ওয়েরটা খুলে নিই। বনসাই তৈরি করতে গেলে ব্রাঞ্চ ওয়েরিং সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েরিং এর সাহায্যে আমরা গাছকে নির্দিষ্ট শেপ দেওয়ার চেষ্টা করি। গাছ তো গাছের মতো বাড়বে, তো এটা আমি কি আকার দিতে চাই, কি স্টাইল করতে চাই, এর উপরে সেগুলি আমি এখানে ব্যাখ্যা করতে যাচ্ছি না বিস্তৃত ভাবে। এখন আমি ওয়েরিং করে তারপরে এই কাণ্ডটাকে সোজা করার জন্য চেষ্টা করব, গাছটাকে আপরাইট করার জন্য। তো এটা কাস্কেড স্টাইলে ছিল, তাই গাছের কাণ্ডটা একদিকে ঝুঁকানো ছিল। আমি ডাবল ওয়ার দিয়ে চেষ্টা করব কাণ্ডটাকে সোজা করার জন্য। তাই আমি আরেকটা দ্বিতীয় একটা ওয়্যার জড়িয়ে নিচ্ছি এবং চেষ্টা করছি কাণ্ডটাকে স্ট্রেট সোজা আপরাইট করার জন্য। আমার জেট প্ল্যান্টের কাণ্ডটাও বেশ মোটা হয়ে গেছে, বেশ সুন্দরও হয়েছে, প্রায় 1 ইঞ্চি হয়ে যাবে এর ডায়ামিটার। তো আমি এর স্টাইল একটা নতুন স্টাইলে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি ওয়েরিংয়ের সাহায্যে গাছটাকে যতটা পারি সোজা করার জন্য চেষ্টা করছি।
আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে গাছটাকে আজই আমি রিপোর্ট করে দেব। এটা তো কাসকেড পটের মধ্যে আছে, একটা ফ্ল্যাট পটের মধ্যে একে যদি আমি রিপোর্ট করতে পারি তাহলে গাছটা আরও সুন্দর দেখাবে। কিন্তু যদি গাছটাকে রিপোর্ট করতে হয় তাহলে ভিডিওটা বেশ লম্বা হয়ে যাবে, আমার অডিয়েন্স বন্ধুদের ধৈর্য থাকবে না। তাই জেট প্ল্যান্টটাকে আজ রিপোর্ট করছি না, এই পটের মধ্যে রেখে দেব, কিছুদিন পরে আমি আবার এটাকে রিপোর্ট করব। তো আমি একটা বাঁশের কঞ্চি বসিয়ে কাণ্ডটাকে আরও যতটা পারি সোজা করার জন্য চেষ্টা করছি। আমি একটা হুক লাগিয়ে এটাকে বাঁশের কঞ্চিটার সঙ্গে টেনে দেব যতটুকু সোজা করা যায়। তারপরে একে একে ব্রাঞ্চগুলিকে আমি ওয়েরিং করছি একটা নির্দিষ্ট শেপ দেওয়ার জন্য। প্রয়োজন অনুযায়ী আমি এটাকে শেপ দেব, তাই ব্রাঞ্চগুলোকে ওয়েরিং করে নিচ্ছি। তো বন্ধুগণ, ভিডিওটা শেষে কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর কাসকেড স্টাইলটা দেখতে ভালো ছিল না, এখন যে ব্রুম স্টাইল দেওয়ার চেষ্টা করছি সেটা ভালো লাগছে, কোনটা ভালো ভালো ছিল, কোন স্টাইলটা দেখতে ভালো ছিল সেটা দয়া করে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। সবাই খুব খুব ভালো থাকবেন। আমি কিছু উপরের মাটি, পুরনো মাটি সরিয়ে গাছটাতে আমার তৈরি কিছু বনসাই সয়েল দিয়ে দিচ্ছি গাছের গোড়াতে, যেন বৃদ্ধিটা একটু ত্বরান্বিত হয়। সেই জন্য আমি আমার নিজের তৈরি একটু বনসাই সয়েল প্রয়োগ করছি। পরবর্তী সময় গাছটাকে আমি একটা ফ্ল্যাট পটের মধ্যে ট্রান্সফার করব, রিপোর্ট করব, নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব এবং আমার গাছটার কতটুকু ডেভেলপমেন্ট হলো তাও দেখতে পাবে। সবাইকে ধন্যবাদ।